नमस्कार दर्शक बंधुरा, जय गोपाल कृष्ण এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকের ভিডিওতে ব্যক্ত করব ভূত চতুর্দশীর পূর্ণাঙ্গ সময়সূচি 2024। আজকের দিনে কেন 14টি প্রদীপ বাড়িতে জ্বালাতে হয়, এছাড়াও জেনে নেব ভূত চতুর্দশীর পৌরাণিক গল্প বা রহস্য। আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। প্রথমে জেনে নেব ভূত চতুর্দশী 2024 পূর্ণাঙ্গ সময়সূচি। এই তিথি শুরু হবে আজ অর্থাৎ 30শে অক্টোবর 2024, 13ই কার্তিক 1431 বঙ্গাব্দ বুধবার দুপুর 1:01 এবং এই তিথি সমাপ্ত হবে আগামীকাল 31শে অক্টোবর 2024, 14ই কার্তিক 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার দুপুর 3:09। তাই আজকের এই ভূত চতুর্দশী দিনে বাড়িতে জ্বালাতে হয় 14টি প্রদীপ। পশ্চিমী দুনিয়ার সঙ্গে আমাদের বর্তমান বাংলা নিয়ম নীতি কানুন বেশ আলাদা, তাদের আদব কায়দার সাথে আমাদের আদব কায়দার মিলও খুব কম পরিমাণে দেখা যায়। কিন্তু একটি বিষয়ে তাদের সঙ্গে আমাদের সমাজের মিল প্রত্যক্ষ করা যায়, সেটি হলো ভূত চতুর্দশী বলে যা আমাদের হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা মেনে চলেন, সেটাই পশ্চিমী দুনিয়াতে হ্যালোইন উৎসব নামে পরিচিত। এই ভূত চতুর্দশী মূলত কালী পূজার আগে দিন অর্থাৎ দীপান্বিত অমাবস্যা তিথিতে হয়। হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী বিশ্বাস করা হয় এই ভূত চতুর্দশীর দিন আমাদের মৃত পূর্বপুরুষেরা মর্তলোকে ফিরে আসেন, তাই তাদের আত্মার শান্তি কামনার জন্য তাদের খুশি করতে এবং অতৃপ্ত আত্মার অভিশাপ থেকে বাঁচতে এই ভূত চতুর্দশীর দিন বিভিন্ন আচার আচরণ পালন করা হয়। এবার আমরা জেনে নেব এই ভূত চতুর্দশীর পৌরাণিক গল্প বা রহস্য। পুরাণে একটি দৈত বা দানবের উল্লেখ পাওয়া যায়, তার নাম হলো বলি। সে ছিল সমস্ত রাক্ষসদের প্রধান রাজা। রাক্ষসরাজ বলি একসময় তার সর্বক্ষমতা দিয়ে যখন একসঙ্গে স্বর্গ মর্ত পাতাল দখল করে নিল, তখন চারিদিকে শুরু হলো ভয়ঙ্কর হত্যা লীলা। এর থেকে রেহাই পেল না দেবতারাও। শেষমেশ দেবতারা ভগবান বিষ্ণুর কাছে সাহায্য কামনা করল এবং দেবগুরু বৃহস্পতি ভগবান বিষ্ণুকে একটি উপায় বলে দিলেন যে কিভাবে দানবরাজ বলিকে হত্যা করা যায়। এরপর ভগবান বিষ্ণু বামনের ছদ্মবেশ নিয়ে দানবরাজ বলির সম্মুখে গিয়ে উপস্থিত হলেন। এরপরে ভগবান বিষ্ণু তার কাছে তিন পায়ের সমান জমি ভিক্ষা চাইলেন। দানবরাজ তা শুরুতেই বুঝতে পেরে যায় যে বামনের ছদ্মবেশে জমি ভিক্ষা চাইতে এসেছেন স্বয়ং ভগবান বিষ্ণু। বুঝে যাওয়ার পর তাও দানবরাজ বলি জমি নিতে রাজি হয়ে যান। এরপর ভগবান বিষ্ণু তার দুপা দিয়ে স্বর্গ মর্ত দখল করেন। এরপর তার তৃতীয় পা বের হয়ে এলো তার নাভি থেকে, যা রাখলেন বলিরাজের মাথার ওপর। সঙ্গে সঙ্গেই পাতালে নেমে গেল দানবরাজ বলি। সেই পাতালই হলো দানবরাজ বলির আবাস। কিন্তু যেহেতু দানবরাজ বলি জেনে শুনে জমি দান করেছিলেন এবং ভগবান কাছে তার আনুগত্য স্বীকার করায় ভগবান বিষ্ণু তার উপর কিছু করুণা করলেন। প্রতি বছর পৃথিবীতে তার পূজা হবে বলে এই বর তাকে দিলেন ভগবান বিষ্ণু। সেই থেকেই কালী পূজার আগের দিন রাত্রে ভূত চতুর্দশীর দিন পাতাল থেকে উঠে আসে নিজের পূজা নেওয়ার জন্য দানবরাজ বলি। তার সহচর হিসেবে তার সাথে থাকে শতভূত, পেতাত্মা এবং অশরীরী। মূলত এগুলি তার প্রতীক। এই কারণে আমরা হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা এই ভূত চতুর্দশীর দিন বেশ কিছু আচার আচরণ পালন করে থাকি, যাতে সমস্ত নেগেটিভ শক্তি থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি। সনাতন ধর্মতে আজ ভূত চতুর্দশীর দিন রাতে মর্তে নেমে আসেন আমাদের 14 পুরুষরা। ভূত চতুর্দশীতে তাই গৃহস্থ বাড়িতে সন্ধির পর 14টি প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। আবার অনেকে মনে করেন অশুভ শক্তি দূর করতে এই দিন সারা রাত আলো জ্বালিয়ে রাখা হয়। বন্ধুরা, আজকের দিনে আমরা 14টি প্রদীপ প্রজ্বলন করে থাকি। তার মধ্যে একটি অন্যতম প্রদীপ নিবেদন করা হয় যমদেবের উদ্দেশ্যে, যাকে যমের দীপদান বলা হয়ে থাকে। অকাল অপমৃত্যু বিনাশের উদ্দেশ্যে গৃহের বহির্ভাগে এই যমদেবের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা হয়ে থাকে। এবার আমরা জানব এই যমদেবের উদ্দেশ্যে কিভাবে প্রদীপ নিবেদন করতে হয় সেই সম্পর্কে। মৃত্যুর দেবতা যমদেবের উদ্দেশ্যে যে প্রদীপ নিবেদন করবেন
সেটি অবশ্যই গৃহের বহির্ভাগ হওয়া প্রয়োজন। গৃহের বহির্ভাগে সদর দরজার সম্মুখে এই প্রদীপ প্রজ্বলন করতে হয়। যে কোনো প্রদীপ প্রজ্বলনের পূর্বে সময় হলে সামান্য গঙ্গাজল ছিটি নেবেন, যদি তা সম্ভব না হয় তাহলে সামান্য বিশুদ্ধ জল ছিটি দিতে পারেন। যমদেবের উদ্দেশ্যে যে প্রদীপটি নিবেদন করবেন সেটি সর্ষের তেলের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ হওয়া বাঞ্ছনীয়। যদি সম্ভব হয় প্রদীপের ভেতরে কিছুটা কালো তিল নিবেদন করবেন উক্ত প্রদীপটিকে। আপনি বাড়ির সদর দরজার সম্মুখে বাঁ দিকে অথবা ডান দিকে যে কোনো দিকে রাখতে পারেন। তবে যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো প্রদীপের মুখটি যেন দক্ষিণ বরাবর থাকে, কারণ দক্ষিণ দিকে যমদেবের দিক হিসেবে চিহ্নিত করা হয়। যদি আপনার বাড়িটি উত্তরমুখী হয়ে থাকে সেক্ষেত্রেও প্রদীপটিকে ঘরের বহির্ভাগে দক্ষিণমুখী বরাবর রাখবেন। যমদেবের উদ্দেশ্যে এই প্রদীপটিকে সম্পূর্ণ মেঝেতে না রেখে বরং একটু উঁচু স্থানে বসানোর চেষ্টা করবেন। প্রদীপটি প্রজ্বলন করার পর হাতে একটি ফুল নিয়ে যমদেবের উদ্দেশ্যে মনে মনে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন। মন্ত্রটি হল নমো যমদেবায় নমো। তিনবার এই মন্ত্রটি উচ্চারণ করার পর মনে মনে হাত জোড় করে যমদেবের উদ্দেশ্যে এই প্রার্থনা করুন, হে যমদেব, আমার পরিবারের সকল সদস্যদের অকাল মৃত্যু ও অকাল দুর্ঘটনা থেকে রক্ষা করুন। আমার পরিবারের সকল অন্ধকার ও দুর্দশা দূর করে দিন। এরপর যমদেবকে প্রণাম করে উক্ত স্থানে সামান্য গঙ্গাজল ছিটিয়ে দেবেন। আর যদি গঙ্গাজল থাকে সেক্ষেত্রে অবশ্যই হাত পা ধুয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন। পরিবারের যে কোনো সদস্য, তা সে ছোট হোক বড় হোক, ছেলে হোক বা মেয়ে হোক, সকলে এই ক্রিয়াটি করতে পারবেন। আর হ্যাঁ, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন, এই যমদেবের উদ্দেশ্যে দীপদান দুটি দিন করবেন, অর্থাৎ ত্রয়োদশী দিন এবং আজকের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিন। যমদেবের উদ্দেশ্যে এই প্রদীপ নিবেদনের পাশাপাশি আজকের দিনে 14টি প্রদীপ অতি অবশ্যই নিবেদন করবেন। এর মধ্যে একটি বাড়ির ঈশান কোণে, একটি তুলসী মঞ্চে, একটি ঠাকুর ঘরে এবং বাড়ির অন্যান্য কোণে নিবেদন করবেন। বন্ধুরা, দীপাবলি মানে হলো প্রদীপ নিবেদন করার উৎসব, তাই দীপাবলির প্রত্যেকটি দিনে কিন্তু দেবদেবীর উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে হয়। এর মাধ্যমে আমরা আমাদের যাবতীয় অন্ধকার কাটিয়ে উঠতে সক্ষম হতে পারি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।